গেল শুক্রবার স্থানীয় সময় গভীর রাতে গোলাগুলির খবর পেয়ে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের আলবুকার্কের একটি অফিসের কাছ থেকে একজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ওই ব্যক্তির পরিচয় জানা না গেলেও 20 বছরের বেশি বয়সী ওই তরুণ মুসলিম এবং দক্ষিণ এশীয় বলে জানানো হয়। এর আগে গেল সপ্তাহে একই শহরে হত্যাকাণ্ডের শিকার দুই পাকিস্তানি নাগরিকের মরদেহ উদ্ধার করে পুলিশ। শুধু তাই নয়, গেল নভেম্বরেও শহরটিতে হত্যা করা হয় আরও এক দক্ষিণ এশীয় মুসলিম নাগরিককে। এদের সবাইকে একই প্রক্রিয়ায় হত্যা করা হয়েছে কিনা সে বিষয়ে পুলিশ নিশ্চিত করে কিছু না জানালেও তিনটি ঘটনায় চার মুসলিম নাগরিকের মৃত্যু একই সূত্রে গাঁথা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়। আমরা এখনই বলতে পারছি না এই হত্যাকাণ্ডগুলোর মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা। শুক্রবার ঘটনায় ব্যবহৃত একটি গাড়ি খোঁজ করছি আমরা। আশা করছি এটি উদ্ধার করতে পারলে অনেক তথ্য জানা সম্ভব হবে। যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে চার মুসলিমকে হত্যার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রোববার এক টুইট বার্তায় তিনি বলেন, আলবুকার্কের চার মুসলিম নাগরিকের রোমহর্ষক মৃত্যুর ঘটনায় তিনি ক্ষুব্ধ ও ব্যথিত। একই সঙ্গে এসব ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানান তিনি। বর্তমান প্রশাসন মুসলিম সম্প্রদায়ের পাশে আছে উল্লেখ করে এমন ঘৃণ্য হামলার স্থান যুক্তরাষ্ট্রে নেই বলেও জানান বাইডেন। অন্য কর্মকার, সময় সংবাদ।